Assalamualaikum. Welcome to my YouTube channel English with Azim. My dear learners, tomra shobai kemon acho? Asha kori shobai bhalo acho, shusto acho. Amio bhalo achi inshallah. Dear learners, abar chole ashlam tomader majhe abar notun arekta class niye. Ajker ei class e ami tomaderke shekhabo how to write the cover letter of a CV. Kibhabe ekta CV er cover letter likhte hoy seta ekta শর্টকাট চার্ট আমি তৈরি করেছি তো তোমরা অবশ্যই এই ক্লাসটা মন দিয়ে করবে তাহলে তোমরা অবশ্যই সিভির কভার লেটার লেখার নিয়ম শিখবে তো ডিয়ার লার্নার্স তোমরা স্ক্রিন দিকে ভালোভাবে ফলো করো তাহলে তোমরা অনেক কিছু বুঝতে পারবে তো ডিয়ার লার্নার্স তোমরা সিভি লেখার জন্য যে কাজটা করবে সেটা একটু ভালোভাবে ফলো করো প্রথমে তোমরা এই যে কার্সরটা ফলো করো প্রথমে তোমরা ডেট লিখবে যেদিন পরীক্ষা দিবে ঠিক সেদিনকার ডেটটা লিখে দিবে এরপরে যদি স্কুলের কোনো চাকরি হয় তাহলে লিখবে দা হেডমাস্টার আর যদি কলেজের চাকরি হয় লিখবে দা প্রিন্সিপাল আর যদি কোনো অন্য প্রতিষ্ঠানের চাকরি হয় সেখানকার প্রধান বা দা ম্যানেজার লিখে ফেলবে অবশ্যই প্রত্যেকটার আগে কিন্তু দা লিখতে হবে ঠিক আছে এরপরে তোমরা নেম অফ দা ইনস্টিটিউশন অর্থাৎ যে প্রতিষ্ঠানে চাকরি নিবে সেই প্রতিষ্ঠানের এখানে নামটা দিয়ে দিবে এরপরে অ্যাড্রেস অফ দা ইনস্টিটিউশন ওই প্রতিষ্ঠানের অ্যাড্রেস বা ঠিকানা দিয়ে দিতে হবে এরপরে লিখতে হবে সাবজেক্ট সাবজেক্ট আমাদের এখানে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যদি এই যে এ বা এন এর ডিয়ার লার্নার্স অফের পরে যে শব্দটা থাকবে সেই শব্দের প্রথম অক্ষর যদি নাউন হয় ভাওয়াল হয় তাহলে তোমরা এন দিয়ে দিবে আর যদি কনসোনেন্ট হয় তাহলে এ দিবে ওকে সাপোজ মনে করো অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার অ্যাসিস্ট্যান্ট বানানের প্রথমে দেখো ভাওয়াল রয়েছে এ রয়েছে তাই এখানে অ্যান হবে ওকে তো তোমরা ভাওয়াল কনসোনেন্ট দেখে অ্যান দিবে এরপর লিখবে স্যার বা ডিয়ার স্যার লিখবে সমস্যা নাই যে কোনো একটা লিখবে এরপরে যে কভার লেটারটা লিখবে এখানে অ্যাপ্লিকেশনের মতোই কিন্তু পুরোটা এটাকে অনেক সহজ ভাষা আমি লিখেছি তোমাদের জন্য ফ্রম ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে আর সেখানে তারিখটা দিয়ে দিবে এখানে ওকে তাহলে ফ্রম ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার অন 4th August 2022 আই কেম টু নো দ্যাট অ্যান এ বা অ্যান এখানে আমরা পদের নামটা বসিয়ে দেবো ওকে তারপর লিখব উইল বি এমপ্লয়েড ইন ইউর ইনস্টিটিউশন আপনার প্রতিষ্ঠানে এই বিষয়ের একজন কর্মচারী নিয়োগ দেওয়া হবে আই অফার মাই সেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট আমি এই পদটার জন্য একজন প্রার্থী ওকে প্রার্থী হিসেবে অফার করছি বা প্রস্তাব করছি মাই নেসেসারি পেপার্স আর গিভেন বিলো ফর ইউর কাইন্ড কনসিডারেশন আমার প্রয়োজনীয় কাগজপত্র আপনার সদয় বিবেচনার জন্য নিচে দেওয়া হলো আই দেয়ার ফোর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি কনসিডার কল মি ফর অ্যান ইন্টারভিউ অ্যান্ড গিভ মি আ চান্স টু ওয়ার্ক ইন ইউর স্কুল অর ডিয়ার লার্নার্স এখানে আমরা স্কুলের জায়গায় ইনস্টিটিউশনও দিয়ে দিতে পারি ওকে তো তোমরা অবশ্যই এখানে আমি দেখা দিচ্ছি তোমাদের এখানে কী করতে হবে যে প্রতিষ্ঠানে চাকরি নিবে ডিয়ার লার্নার্স সেই প্রতিষ্ঠানের এখানের নামটা দিয়ে দিবে এখানে আমরা চেঞ্জ করে ইনস্টিটিউশনের নামটাও কিন্তু দিয়ে দিতে পারি এখানে তোমরা এই যে এইখানে যে প্রতিষ্ঠানে চাকরি নিবে সেই প্রতিষ্ঠানের এখানে নামটা দিয়ে দিবে আমি এখানে জাস্ট একটা বৃত্ত দিয়ে বুঝিয়ে দিলাম যে এখানে তোমরা নামটা লিখবে ওকে তো তোমরা এখানে ইনস্টিটিউশনও দিতে পারো ইনস্টিটিউশন ওকে ডিয়ার লার্নার্স এরপরে লিখতে হবে ইয়োরস ফেইথফুলি আপনার বিশ্বস্ত এখানে ছোটো একটা সাইন দিয়ে দেবে তারপরে নামটা দিয়ে দেবে এরপরে এই যে সিভির সঙ্গে কী কী জিনিস ইনক্লোজ করতেছ সংযুক্ত করতেছ অ্যাটাচমেন্টও লিখতে পারো এখানে অ্যাটাচমেন্ট বানিয়ে লিখতে পারো ডিয়ার লার্নার্স নিচে সব কিছু দেওয়া আছে আ কমপ্লিট সিভি অ্যাটেস্টেড কপিস অফ অল সার্টিফিকেটস আর টু পাসপোর্ট সাইজ ফটোস তো ডিয়ার লার্নার্স এটা ছিল আজকের ক্লাস আজকের ক্লাসটা যদিও শর্টকাট হয় কিন্তু তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে আর অনেকেই কিন্তু এই যে ডিয়ার স্যারের পরে যে অংশটা রয়েছে এটা কিন্তু অনেকে মুখস্থ করতে পারে না তো তোমাদের জন্য জাস্ট এই শর্টকাট বা সহজ করে লিখেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সবাই আর ইংরেজির যত রাইটিং পার্ট বা গ্রামাটিক্যাল কাজ রয়েছে ডিয়ার লার্নার্স কমেন্ট করবে তোমাদের কমেন্টের রিপ্লাই অনুসারে আমি অবশ্যই ক্লাস বানিয়ে দেবো আজকের মতো ক্লাসটা এখানে রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে বার্ষিক পরীক্ষার জন্য আর আমাকে লাগলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আল্লাহ হাফেজ